সো হ্যালো দ্য টু ফ্যামিলি, কি খবর সবার? আশা করছি সকলে খুবই ভালো আছে। সো গাইস, আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের পরবর্তী ইউরোপিয়ান রয়্যালের ব্যাপারে বলতে চলেছি। তাছাড়া গাইস, ফ্রি ফায়ারের আপকামিং কিছু মারাত্মক মারাত্মক অ্যানিমেশনও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটা দেখাবো। তাছাড়াও আজ তোমাদেরকে ফ্রি ফায়ারের এমন কিছু নতুন নতুন আপডেটের ব্যাপারে বলবো যেগুলো গাইস তোমরা কিন্তু এখন অবধি কেউ জানো না। তো আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ বা মিস করো না। অবশ্যই গাইস, আজকে এই ভিডিওটা কিন্তু তোমরা একদম লাস্ট অবধি দেখে নিও। তারপরে যদি তোমাদের আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো চলো গাইস, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওর স্পন্সর, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু গেম খেলে এবার থেকে পয়সা কামাতে পারবে। তো তোমরা যদি না জেনে থাকো তোমাদেরকে বলে দিই প্লে স্পট অ্যাপের ব্যাপারে। তো এটা কিন্তু আমার ফেভারিট ফ্যান্টাসি গেমিং অ্যাপ। এখানে তোমরা প্রত্যেকদিন 50 লাখ টাকা অবধি জিততে পারবে। তাছাড়াও গাইস, এখানে কিন্তু তোমরা 15টারও বেশি গেম দেখতে পাবে, যেরকম ফ্রুট স্লাইস, স্নেক, ল্যাডার, সিপ ফাইট, রামি, হাউজি, চেস, অ্যান্টম্যান। তাছাড়াও গাইস, এখানে কিন্তু তোমরা লুডো গেম খেলেও কিন্তু লাখ টাকা অবধি জিততে পারবে। তো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তো ক্লিক করে অবশ্যই তোমরা কিন্তু লুডো গেমে জয়েন করে যাও। তো এখানে তোমরা লাইভ চ্যাট করতে পারবে। তাছাড়াও প্রাইভেট লুডো মোডে গিয়ে তোমরা কিন্তু তোমাদের বন্ধুর সাথেও খেলতে পারবে। এরপর তোমরা অনেকেই ভাবছো কেন আমরা প্লে স্পটে খেলবো, কেননা গাইস এটা 100% সিকিউর, মেড ইন ইন্ডিয়া। তাছাড়াও এখানে 10 মিলিয়ন প্লাস ইউজার আছে আর খুবই সহজ উইথড্রল। তাছাড়াও তোমাদেরকে বলি, তোমরা যদি আমার রেফার কোড প্লেয়ার 200 ব্যবহার করো সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু 200 টাকা সাইন আপ বোনাস পাবে। তাছাড়াও তোমরা প্লে স্পটের ভেতরে রেফার অ্যান্ড আর্ন প্রোগ্রাম দেখতে পাবে, যেখানে কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের ইনভাইট করলে আর তারা যদি গেম খেলে তোমরা কিন্তু 2% উইনিং পাবে। তো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি গিয়ে ডাউনলোড করো। তো গাইস, এরপর আমরা চলে আসি আজকের ভিডিওর মেইন টপিকে। তো প্রথমে তোমাদেরকে বলে দিই নতুন আপডেটের পর তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কি কি দেখতে পাবে। তো গাইস, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন আপডেটের পর কাস্টমের ভিতরে কিন্তু লং কুলফ মোডটা কিন্তু অ্যাড করে দেওয়া হবে। তাছাড়া তোমরা কাস্টমের ভিতরে নতুন দুটো সেটিং দেখতে পাবে। তো প্রথম যে সেটিংটা সেটা তোমরা দেখতে পাচ্ছ, জোন শ্রিঙ্ক স্পিড, মানে গাইস জোনটা কত তাড়াতাড়ি ছোট হবে তার স্পিডটা কি তোমরা তাড়াতাড়ি চাও না নরমাল যেরকম হয় সেরকম টাইপের চাও সেরকম সেটিং এখানে করতে পারবে। তাছাড়া গাইস, আউট অফ দ্য জোন ড্যামেজ, সো জোনের বাইরে ড্যামেজটা তোমরা কি বেশি চাও না নরমাল চাও সেটাও গাইস তোমরা কিন্তু এবার থেকে কাস্টমের ভিতরে কিন্তু সিলেক্ট করতে পারবে। তো নতুন আপডেটের পর এটা কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাড করে দেওয়া হবে। তো গাইস, এরপরে তোমাদেরকে বলে দিই মাল্টিপল অ্যাকাউন্ট লিংকের ব্যাপার। তো গাইস, এখন তো তোমরা সকলেই জানো তোমরা একটা ফ্রি ফায়ার আইডি কে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে পারো, ফেসবুক, গুগল, না হলে টুইটার। তো অনেকেই আছে যারা তাদের ফ্রি ফায়ার আইডিটাকে ফেসবুক না হলে গুগলের সাথে কানেক্ট করেছে। তো এক্ষেত্রে কি হবে, যদি তোমার ফেসবুক আইডিটা উড়ে যায় বা গুগল আইডিটা উড়ে যায় সেক্ষেত্রে তুমি আর কিন্তু তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন করতে পারবে। তো এই কথাটাই মাথায় রেখে গাইনা কিন্তু আনতে চলেছে মাল্টিপল অ্যাকাউন্ট লিংক। তো এর মাধ্যমে কি হবে তোমাদেরকে বলে দিই, তো তোমরা যদি তোমাদের ফ্রি ফায়ার আইডিটা ফেসবুকের সঙ্গে কানেক্ট করে রাখো, তো ওই সেম আইডিটাকে তোমরা কিন্তু গুগল তাছাড়া টুইটার দিয়েও কিন্তু কানেক্ট করে রাখতে পারবে। তো এর ফলে কি হবে তোমাদেরকে বলি, তো তোমার যদি ফেসবুক আইডিটা কিছু কারণে যদি ডিসেবল হয়ে যায় তো সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু গুগল বা টুইটার দিয়েও কিন্তু তোমার সেই আইডিটাকে কিন্তু ওপেন করতে পারবে। তো এই সিস্টেমটা গাইস কিন্তু অনেক সার্ভারে চলে এসেছে, তো তোমরা কিন্তু শীঘ্রই এই সিস্টেমটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরেও কিন্তু দেখতে পাবে। তো এই জিনিসটা গাইস যদি আমাদের গেমের ভেতরে আসে তোমাদের কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো গাইস, এরপরে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং কিছু ছোটখাটো আপডেটের ব্যাপারে বলে দিই। তো গাইস, নতুন আপডেটে এই যে কয়েনগুলো আছে, তো এই কয়েনগুলো তোমার কাছে কটা আছে সেটা দেখার জন্য তোমাকে কিন্তু আর ব্যাগ ওপেন করতে হবে না। তো গেমের গাইস ঠিক এই জায়গাটা তোমরা কিন্তু এই কয়েনগুলো দেখতে পাবে যে তোমার কাছে এই কয়েনগুলো কটা আছে। তাছাড়া গাইস, নতুন আপডেটের পর থেকে তোমরা কিন্তু ভেন্ডিং মেশিনের ভেতর থেকেও কিন্তু ফ্রিতে কয়েন নিয়ে নিতে পারবে। যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এখান থেকে গাইস আমি কিন্তু 2 কয়েন ফ্রিতে নিয়ে নিতে পারলাম। তো নতুন আপডেটের পর থেকে তোমরাও কিন্তু এগুলো ফ্রিতে নিতে পারবে। তাছাড়া গাইস, আমাদের ট্রেনিং গ্রাউন্ডের ভেতরেও কিন্তু কিছু পরিবর্তন করা হবে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে গাইস একটা কিন্তু বেগুনি কালারের একটা নতুন জিনিস অ্যাড করে দেওয়া হয়েছে। তো এটা গাইস বিটিএস স্পেশাল কিন্তু একটা নতুন জিনিস আসবে। তো এর ভেতরে গাইস যখনই ঢুকবে তখন গাইস তোমরা কিন্তু এরকম টাইপের বেগুনি কালারের একটা জিনিস আর গাইস অনেক একটা লাইটিং কিন্তু তোমরা এখানটায় দেখতে পাবে। তো গাইনা এটা কিন্তু এখন অবধি পুরোপুরি তৈরি করেনি, তো নতুন আপডেটের পর যখনই গাইস এটা গাইনা পুরোপুরি তৈরি করে নিতে পারবে তখন গাইস তোমরা কিন্তু সকলে এর মজা নিতে পারবে। তাছাড়া গাইস, তোমাদেরকে বলি নতুন আপডেটের পর আমাদের লং কুলফের ভেতরেও কিন্তু কিছু নতুন জিনিস অ্যাড করে দেওয়া হবে। যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, তো এই কিছু জিনিস গাইস তোমরা কিন্তু লং কুলফের ভেতরে দেখতে পাবে নতুন আপডেটের পর। এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের কিছু নতুন নতুন আইটেম দেখে দিই। তো গাইস, তোমরা স্ক্রিনের উপর এখানে কিছু নতুন নতুন আইটেম দেখতে পাচ্ছ। তো এই যে আইটেমগুলো আছে, তো এই আইটেমগুলো গাইস তোমরা কিন্তু নতুন আপডেটের পর ক্রাফটল্যান্ড মোডের ভেতরে কিন্তু দেখতে পাবে। তো ক্রাফটল্যান্ড মোডের ভেতরে অনেক কটা নতুন নতুন জিনিস এসেছিল, তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো গাইস, এরপরে তোমাদেরকে বলে দিই নতুন আপডেটের পর আমাদের গেমের ভিতরে যে পালোমা ক্যারেক্টারটা আছে, তো ওই ক্যারেক্টারের একটু লুকটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে। তো গাইস, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের পালোমা ক্যারেক্টারটা কিন্তু নতুন আপডেটের পর থেকে দেখতে কিন্তু ঠিক এরকম টাইপেরই লাগবে। তাছাড়া গাইস, তোমাদেরকে বলে দিই নতুন আপডেটের পর তোমরা কিন্তু সমস্ত ধরনের বন্দুককে আপডেট করতে পারবে। যেরকম তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, তো এখানে গাইস তোমরা টোকেন দিয়ে ভিএসএস কিন্তু আপডেট করতে পারবে। তো গাইস, অ্যাডভান্স সার্ভারে আমি কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে এরকম টাইপের কিন্তু একটা ফিচার্স পেয়েছি যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো যে কটা বন্দুক আছে গাইস সব কটা বন্দুককে গাইস এখানে ক্লিক করে কিন্তু আমি এখানে আপডেট করে নিতে পারবো। তো এটা কিন্তু গাইস আমি এখন শুধুমাত্র ট্রেনিং গ্রাউন্ডের ভেতরে দেখতে পেয়েছি। আর গাইস, অ্যাডভান্স সার্ভারের ভেন্ডিং মেশিনের ভেতরেও কিন্তু এখানে কিছু নতুন নতুন চিপ অ্যাড করে দেওয়া হয়েছে যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো যতখানি মনে হচ্ছে নতুন আপডেটের পর তোমরা কিন্তু ভেন্ডিং মেশিনের ভেতরে অনেক কটা নতুন নতুন চিপ দেখতে পাবে। আর গাইস, ওই চিপের মাধ্যমে অনেক কটা বন্ধু কিন্তু আপডেট করতে পারবে। তো এই চিপগুলোর কি কি কাজ হতে চলেছে তার ব্যাপারে তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে গাইস সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের এই চিপের ব্যাপারে ডিটেলসে বলে দেবো। তো ফ্রি ফায়ারে OB33 আপডেটের সমস্ত ছোটখাটো আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো গাইস, এরপরে তোমাদেরকে ফ্রি ফায়ারে আপকামিং
আমি কিছু মারাত্মক লেভেলের অ্যানিমেশন দেখিয়েছি যেগুলো কিন্তু সত্যি খুবই মারাত্মক হতে চলেছে। তো গাইস তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ প্রথম অ্যানিমেশন, যেটা কিন্তু গাইস এরকম টাইপেরই সার্কের উপরে আসছে, আর গাইস নিচে পুরো জলে কিন্তু ভরে গেছে, আর অ্যানিমেশনটাও কিন্তু খুবই মারাত্মক লাগছে। আর গাইস এই যে অ্যানিমেশনটা, এটা কিন্তু তোমাদেরকে 70% দেখাতে পাচ্ছি, আর 30% গাইস গাইনা কিন্তু হাইড করে রেখেছে। তো অ্যানিমেশনটা তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমাদের নতুন অ্যানিমেশনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তো সার্কের উপরে উঠে এরকম টাইপেরই কিন্তু আসতে পারবে। তো নতুন আপডেটে পর তোমরা কিন্তু এই অ্যানিমেশনটা দেখতে পাবে। তাছাড়া গাইস আরো একটা অ্যানিমেশন তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই যে অ্যানিমেশনটা, যে অ্যানিমেশনটা কিন্তু 70%ই তোমাদেরকে দেখা দেওয়া আছে। তো অ্যানিমেশনটা গাইস দেখতে পাচ্ছ ঠিক এরকম টাইপেরই লাগবে। তো নতুন আপডেটের পর গাইস তোমরা কিন্তু এই অ্যানিমেশনটাও কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। তো আপকামিং নতুন দুটো অ্যানিমেশন কিন্তু তোমাদেরকে দেখে দিলাম, আর গাইস পরবর্তীকালে যখন এই অ্যানিমেশনের ফুল রিভিউ পেয়ে যাবো সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো গাইস এরপরে তোমাদেরকে ফ্রি ফায়ারের একটা নতুন কাটানা স্কিন দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ নতুন আপডেটের পর তোমরা কিন্তু এই কাটানা স্কিনটাই আমাদের গেমের ভিতরে দেখতে পাবে, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তো পিঙ্ক কালারের মধ্যে এরকম টাইপের অ্যানিমেশন তোমরা কিন্তু এই কাটানা স্কিনটার ভিতরে দেখতে পাবে। তাছাড়া গাইস তোমাদেরকে একটা নতুন ব্যাগ স্কিনও দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটা নতুন ব্যাগ স্কিন, যেটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে করেছে, আর গাইস দেখতে কিন্তু ঠিক এরকম টাইপের লাগবে। আর গাইস পিঠে নিয়ে দেখতে পাচ্ছ ঠিক এরকম টাইপের লাগবে। তো নতুন আপডেটের পর তোমরা কিন্তু এই দুটো জিনিস আমাদের গেমের ভিতরে দেখতে পাবে, সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো গাইস এরপর আমরা কথা বলি আজকের ভিডিও, যেটা মেইন টপিক সেটা হলো গাইস আমাদের পরবর্তী ইউপেন রয়্যালের ব্যাপারে। তো এটা বলার আগে গাইস যদি আজকে এই ভিডিওটা এতদূর দেখে থাকো, আর গাইস আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও। আর গাইস তুমি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও, এরকম নতুন নতুন আপডেট ফ্রি ফায়ারের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। তো এরপরে গাইস তোমাদেরকে বলি ফ্রি ফায়ারের পরবর্তী ইউপেন রয়্যালের ব্যাপারে। তো গাইস অনেকে কিন্তু তোমাদেরকে অনেক ধরনের বন্দুকের স্কিন দেখাবে, কিন্তু গাইস আপাতত যে দুটো বন্দুকের স্কিনের লিক সব থেকে বেরিয়ে আছে আমাদের পরবর্তী ইউপেন রয়্যালের ভিতরে আসা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এই যে অগ বন্দুকের স্কিনটা দেখতে পাচ্ছ, যার ভিতরে এরকম টাইপের অ্যানিমেশন আছে, তো এই বন্দুকের স্কিনটা তোমরা কিন্তু আমাদের পরবর্তী ইউপেন রয়্যালের ভিতরে দেখতে পেতে পারো, যার চান্স কিন্তু খুবই হাই। তাছাড়া গাইস আরো একটা বন্দুকের লিক্স বেরিয়েছে যে তোমাদেরকে দেখে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এই যে AKM স্কিনটা দেখতে পাচ্ছ, যার ভিতরে এরকম টাইপের অ্যানিমেশন আছে, তো এই স্কিনটাও কিন্তু তোমরা আমাদের পরবর্তী ইউপেন রয়যালের ভিতরে কিন্তু দেখতে পেতে পারো। তো এই যে দুটো স্কিন তোমাদেরকে দেখালাম, তো এই দুটো স্কিনের মধ্যে যে কোনো একটা স্কিন তোমরা কিন্তু আমাদের পরবর্তী ইউপেন রয়যালের ভিতরে দেখতে পেতে পারো, যার চান্স কিন্তু খুবই বেশি। আর গাইস কিছুদিন পরে আমাদের পরবর্তী ইউপেন রয়যালে কিন্তু একটা কনফার্ম ব্যানার আমি পেয়ে যাবো, তো তখন সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। আর গাইস আপাতত এই দুটো বন্দুকের মধ্যে যে কোনো একটা স্কিন আমাদের পরবর্তী ইউপেন রয়যালের ভিতরে আসার চান্স সব থেকে বেশি, তাই জন্য তোমাদেরকে জানিয়ে রাখি। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এতখানি ছিল, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর গাইস ফ্রি ফায়ারে আরো অনেক অনেক নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে জানতে চাইলে স্ক্রিনের উপর দুটো ভিডিও দেখতে পাচ্ছ, অবশ্যই ক্লিক করে ভিডিওগুলো তোমরা কিন্তু দেখতে পারো। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।